আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের নিশ্চয়ই অবগত হয়েছে যে তীব্র তাপদাহের কারণে সারা বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। তো আগামীকাল যেহেতু তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে, তোমাদের পরীক্ষা হবে কি হবে না সেই বিষয়ের আপডেট তথ্য নিয়ে ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য ডেইলি ক্যাম্পাস তাদের প্রতিবেদনে বলছে যে তাপ প্রবাহের কারণে সারা দেশের কলেজ ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তীব্র তাপদাহের কারণে পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারা দেশের কলেজ সমূহের ক্লাস বন্ধ থাকবে। শনিবার 20 এপ্রিল বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে তথ্য জানানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যেহেতু তোমাদের আগামীকাল 21 তারিখ থেকে 2022 সালে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো তোমাদের পরীক্ষা বন্ধ ঘোষণা কি হবে না এ পর্যন্ত আমরা যে আপডেট তথ্য পেয়েছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের পরীক্ষা বন্ধ সংক্রান্ত কোনো নোটিশ এখনও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেনি। সেই হিসেবে তোমাদের আগামীকাল যে পরীক্ষা হওয়ার কথা আছে, তোমাদের আগামীকাল 3টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 3টি সাবজেক্ট হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, রসায়ন প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র। ইনশাল্লাহ তোমাদের এই 3টি পরীক্ষা কিন্তু যথাসময় অনুষ্ঠিত হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা 1:30 মিনিট থেকে অনুষ্ঠিত হবে। তাই তোমরা অবশ্যই অবশ্যই তোমরা যে প্রিপারেশন নিয়েছো ইনশাল্লাহ সেই প্রিপারেশন চালিয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো যদি আপডেট এসে থাকে তাহলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তাই তোমরা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তাই তোমরা অবশ্যই অবশ্যই এই 3টি সাবজেক্টের পরীক্ষা যথাসময় অনুষ্ঠিত হবে, তাই তোমাদের প্রিপারেশন অবশ্যই তোমরা নিতে থাকো। তো আপডেট আসলে জানিয়ে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।